সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো নিউ ব্লগ বলবো না, অলরেডি তোমরা খিরায় একটা ভিডিও অলরেডি দেখে নিয়েছো। তো আমি তোমাদের বলেছিলাম যে খিরায় যদি আসার সঠিক টাইম হয় তাহলে হচ্ছে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির ফার্স্ট উইক। তো তোমাদের কথার মতো কিন্তু আমি ডিসেম্বরের শেষে, মানে আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, তো আজকে 31শে ডিসেম্বর এসেছি। তো এখানকার ভিউটা কিন্তু তোমার সাথে পুরো শেয়ার করবো। তো চলো এনজয় করতে থাকো। এখন বয় ডাকি, এখন এলে কিন্তু এখানে আশেপাশে যে সমস্ত ফুলগুলো দেখছো না, সব ফুল ফুটে গেছে প্রত্যেকটা গাছে, তো জাস্ট সেই লেভেলের কিন্তু লাগছে। তো দেখতে পাচ্ছ আশেপাশে ব্যাকগ্রাউন্ড অনেক অনেক ভিড় রয়েছে লিটারেলি। ওকে, তো চলো পুরো খিরাইয়ের যে ফ্লাওয়ার ভ্যালি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। ওকে, সো গাইস দেখতে পাচ্ছ আগের দিন আমি তোমাদের দেখেছিলাম এখানে স্টল বসেছে, তো এখন দেখতে পাচ্ছ লিটারেলি ভিড় কত, প্রচুর ভিড় হয়ে গেছে। প্রত্যেকটা স্টলে স্টলে কিন্তু মানুষের ভিড় দেখতে পাচ্ছ। সো সেদিন বাইরের ভিউটা তোমাদের দেখাতে পারিনি, তো আজকে বাইরের ভিউটা দেখিয়ে দিই। এরকম কত স্টল বসেছে দেখতে পাচ্ছ, সবাই কিন্তু এখানে বাইরে থেকে যে ক্রাউন নিচ্ছে, আর খুব সুন্দর সুন্দর ফুলের কালেকশন রয়েছে সেগুলোতে দেখতে পাচ্ছ। সো গাইস দেখতে পাচ্ছ সূর্য কিন্তু এখন ঢলো ঢলো অবস্থা, আর তার মধ্যে কিন্তু আমরা খিরাইয়ের যে সৌন্দর্য সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। স্পেশালি এই সময় বা ভোরে যে ভিউটা না সত্যি অসাধারণ লাগে। সো গাইস বলে রাখি, আগে তোমাদের সামনে দিক থেকে তোমরা এন্ট্রি করছিলে, বাট এখন এই যে পেছনের দিক দেখছো যেখানে কাঁসাই নদী রয়েছে সেই সাইড থেকে কিন্তু এন্ট্রি করাচ্ছে। তো চলো, আমরা যখন এসেছিলাম তো দেখতে পাচ্ছ এই ফুলগুলো কিন্তু তখন লিটারেলি গাছগুলো একটু ছোট ছোট ছিল, এখন কিন্তু দেখছো পুরো ফুলে ফুল হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু ড্রোন ভিউ নিলে জাস্ট সেই লেভেল লাগবে। তো দেখতে পাচ্ছো অনেক অনেক মানুষই কিন্তু এখন ভিড় করেছে। এই সময় মানে জানুয়ারির প্রথম দিকে দেখতে পাচ্ছ সমস্ত যে ফুলগুলো আছে না সেই ফুলগুলো কিন্তু ফুটে গিয়েছে। এটা কিন্তু হচ্ছে পিক টাইম, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে, সাদা হলুদ অ্যান্ড এই সাইডে তো জাস্ট সেই লেভেলের লাগছে। তো পুরো ভিউটা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচুর প্রচুর মানুষের ভিড় কিন্তু রয়েছে। মাঠের এখানে কিন্তু ফুল নিয়ে বসে আছে চাষিরা, এখান থেকে তোমাদের ক্রাউন ক্রাউন বা তোমাদের যা কিছু লাগবে এখান থেকে কিন্তু এনারা ডেকোরেশন করে দেবে। সো এগুলোতেও কিন্তু ভিড় রয়েছে দেখতে পাচ্ছ। অ্যান্ড স্পেশালি এখান থেকে যে ট্রেন যাওয়ার ভিউটা সেটা কিন্তু সত্যি অসাধারণ লাগে। ঠিক আছে, তো চলো একটু ভিউ নিয়ে আমরা ড্রোন শট তোমাদের দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড গাইজ বলে রাখি, এই যে দেখছো রাস্তাগুলো কিন্তু খুব সরু রাস্তা, আল টাইপের রাস্তা, তো তোমরা চেষ্টা করবে একটু সাবধানে আসার। এখানে দেখতে পাচ্ছ দাদা কিন্তু ফুল উঠাচ্ছে এখানে। আচ্ছা দাদা, এই ফুলগুলো কি কোথাও বিক্রি হবে নাকি? আচ্ছা, মানে কিরকম বুফে বুফে কিরকম নেন এগুলো? আচ্ছা, আর পিস কত হিসাবে বিক্রি করেন? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা। ফুলটার কি নাম? ফুলটার ফুলটার নাম আস্টার। আস্টার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, সো গাইস দেখতে পাচ্ছ পুরো মাঠ জুড়ে কিন্তু এই অ্যাস্টার ফুলটা রয়েছে, অ্যান্ড খুব সুন্দর লাগছে। আমি একটু পরে তোমাদের ড্রোন ভিউ দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো এই সাইডে দেখতে পাচ্ছ এই সাইডে যে রেলের ব্রিজটা আছে, এখান থেকে রেলের যে ব্রিজটা সেটা ভিউটা কিন্তু সেই লেভেলে লাগছে। সো গাইস এখানে দেখতে পাচ্ছ ত্রিপল টানোর মতো রয়েছে, এখানে কিন্তু ভেতরে ফুল দেখতে গেলে তোমাদের কিন্তু 10 টাকা করে টিকিট দিতে হবে। দেখতে পাচ্ছ অনেকেই দাঁড়িয়ে আছে, তো চলো 10 টাকা আমরা দিলাম, আপাতত ভেতরে গিয়ে দেখি কি ফুলের কালেকশন রয়েছে। ওকে,
সো গাইস এখানে দেখতে পাচ্ছ অনেকে লিটারালি এসেছেন এখানে কিন্তু অনেক অনেক ফুলের কালেকশনও রয়েছে অ্যান্ড এখানে স্পেশালি আসতে গেলে তোমাদের 10টা করে কিন্তু টিকিট লাগবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ অনেকে ফটো টটো তুলছে আর অনেক সুন্দর মানে ফুলের চাষও হয়েছে এখানে দেখতে পাচ্ছ অনেকটা লিটারালি অনেকটা জায়গা করে রাখা হয়েছে এখানে আর একটা মানে গ্যাপও রাখা হয়েছে যাতে তোমরা ভেতরে ঢুকে সেলফি নিতে পারো ঠিক আছে এখানে বাচ্চা দেখছো অনেক খেলা করছে অ্যান্ড এখানে দেখছো পুরো মোরগ ঝুটি কি বলে জানি না অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু সেলফি তোলার জন্য তোমাদের ভেতরে ঢুকে তোমরা সেলফি নিতে পারো ঠিক আছে এই যে এখান থেকে এভাবে ফটো তুলতে পারো ওকে সো স্পেশালি বড়াকি মানে বাইরে যে ফুলগুলো দেখছো ওইগুলোই আছে বাট এখানে একটু মানে গ্যাপ করে রাখা হয়েছে যাতে তোমরা সেলফি টেলফি নিতে পারো সো গাইস আরেকটা ছোট মতো করে ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি এখানে কিন্তু 5টার পর তোমরা এই ফুলের যে বাগান আছে এখানে থাকতে পারবে না সো তোমাদের 5টার পর কিন্তু বেরিয়ে যেতে হবে তো তোমরা চেষ্টা করো একটু টাইম নিয়ে আসার কারণ এখানে এলে তোমরা আরামসে 2-3 ঘন্টা কিন্তু এক্সপ্লেন করে দিতে পারো ওকে এরকম কিন্তু দেখতে পাচ্ছ দিদিরা কিন্তু অনেক জায়গায় এরকম করে ফুলের তোড়া কিন্তু তোমাদের টাটকা ফুলের তোড়া কিন্তু এখান থেকে পেয়ে যাবে তোমরা ফুলের তোড়া যদি পেতে চাও অবশ্যই তোমাদের কিন্তু আসতে হবে অবশ্যই খিরায় তো অনেকটা জায়গা লিটারালি আজকে ছিল কভার করার জন্য বাট টাইমের ইস্যু হয়ে গেছে সো পুরো ব্যাপারটা আমি কভার করতে পারছি না মেবি তো এই জায়গাগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছ মানে পুরো ওপর থেকে কিন্তু এখান থেকে সত্যি অসাধারণ একটা লুক আসবে অ্যান্ড আমি ড্রোন শটও যেগুলো বলবো কি বলবো খুব তাড়াহুড়োর মধ্যে নিলাম তো স্পেশালি খুব বেশি নিতে পারলাম না যে সমস্ত দর্শনার্থীরা ফ্লাওয়ার ভেড়িতে এসেছিল তারা কিন্তু আস্তে আস্তে বের হতে শুরু করেছে কারণ এখানে অ্যানাউন্স হচ্ছে কি 5টা পর্যন্ত তোমরা এই ফ্লাওয়ার ভেলির এখানে থাকতে পারো এরপর কিন্তু এখান থেকে থাকতে পারবে না ঠিক আছে তো দেখতে পাচ্ছ নর্মালি অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে তো আস্তে আস্তে সবাই বের হচ্ছে তো চলো আজকের ব্লগ এতটা বন্ধই থাকবে এর বেশি কিছু দেখাতে পারা যাবে না কারণ বুঝতেই পারছো আজকে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে যদিও বলে রাখি তোমরা যারা খেয়ে আসতে চাও তো অবশ্যই তোমরা একটু টাইম নিয়ে এসো হাতে কারণ বুঝতেই পারছো এখানে লেট করে এলে অনেকটা প্রবলেম করতে হতে পারে কারণ এখানে কিন্তু তোমরা 5টা পর্যন্ত যে ফ্লাওয়ার ভ্যালি আছে এর মধ্যে তোমরা টাইম স্পেন্ড করতে পারো ওকে অ্যান্ড পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখতে কিন্তু বেশ কয়েক ঘন্টা সময় লেগে যাবে 2-3 ঘন্টা মিনিমাম কিন্তু এখানে সময় লাগবে বাট বলে রাখি আজকে আমাদের হাওড়া থেকে ট্রেন যে ছিল অনেকটা দেরি করেছিল সেজন্য আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে তাই পুরো যে ভ্যালিটা আছে সেটা কিন্তু ঘুরতে পারিনি সিরিয়াসলি বলছি আমারও খুব খারাপ লাগছে কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি অবশ্যই তোমাদের ডিসেম্বরের শেষ উইকে বা জানুয়ারির ফার্স্ট উইকে এসে তোমাদের খিরাইয়ের যে ফুলের ভ্যালিটা আছে সেটা তোমাদের মানে দেখানোর চেষ্টা করবো বাট অনেস্টলি অনেক সরি কারণ আমি পারলাম না পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে তো চলো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু আসার চেষ্টা করো এখানে স্পেশালি টাইম নিয়ে অবশ্যই এসো ওকে আপনাদের উদ্দেশ্যে বিনোদন আপনারা বাগান ছাড়ুন বাগান